ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় তিন মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 22,000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দীকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল। তিন মাসের টানা সংঘাতের পর এখনও 136 ইসরায়েলি হামাসের হাতে আটক রয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় এখনও 136 বন্দী রয়ে গেছে বলে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, 136 ইসরায়েলি এখনও গাজা উপত্যকায় বন্দী রয়েছে, যার মধ্যে তিনজন বেসামরিক নাগরিকও রয়েছেন, যাদের প্রাথমিকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরে জানা যায় তারা গাজায় বন্দীদের মধ্যে রয়েছেন। তিনি আরও বলেন, আমরা তাদের ফিরিয়ে আনতে গোয়েন্দা এবং সামরিক অভিযান সহ সকল প্রচেষ্টার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি। এর আগে অবশ্য ইসরায়েলি কর্মকর্তা এবং মিডিয়ায় প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে গাজা উপত্যকায় 129 জন বন্দী রয়েছে। আর ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তাদের সংখ্যা 136 জন। এতে করে গাজায় হামাসের হাতে আটক থাকা বন্দীদের প্রকৃত সংখ্যা সম্পর্কে ইসরায়েলেই পরস্পর বিরোধী পরিসংখ্যানের আভাস পাওয়া যাচ্ছে। মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে অপারেশন আল আকসা ফ্লাড নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এই হামলায় নিহত হন কমপক্ষে 1,200 ইসরায়েলি। নিহতদের প্রায় 300 জন সেনা সদস্য ছিলেন। এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিক সহ আরও 200+ মানুষকে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস। হামাসের হাতে আটক বিপুল এসব বন্দীর মুক্তি দাবি করেছে ইসরায়েল। আর এ লক্ষ্যে গত 7 অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে দেশটি।